8ই মার্চ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নারীদের সম্মান জানানো হয়। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় বিদ্যালয়ের ছাত্রীদেরকে সম্মান জানাতে তাদের হাতে তুলে দেওয়া হয় ফুল, চকলেট, পানীয় জলের বোতল এবং কলম। এগুলি তুলে দেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ, চন্দন রক্ষিত, মোল্লা নাসির আলী, আতাউল হক সহ নেতৃত্ব। অন্যদিকে ইন্দাস মহাবিদ্যালয়ের পক্ষ থেকেও আজকের দিনটি পালন করা হয়। মহাবিদ্যালয়ের প্রতিটি ছাত্রীকে সম্বর্ধনা জানানো হয় মহাবিদ্যালয়ের পক্ষ থেকে। গান, আবৃত্তি ও বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এদিনের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর রাজীব বাগ, উদয়চাঁদ সাহা, ডক্টর তাপস রায়, ডক্টর আত্রি সিদ্ধান্ত, শেখ হামিদ, আতাউল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। খুব ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে, সকলকে ধন্যবাদ দেওয়ার জন্য। আর নারী দিবস উপলক্ষে দিচ্ছে, তোমাদের কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে। ইন্দাস ব্লক তৃণমূল সভা পক্ষ থেকে দেওয়া হয়েছে। তোমার নাম? তিয়াশা কুণ্ডু। আজকে আন্তর্জাতিক নারী দিবস। সেই নারী দিবসে পৃথিবীর সমস্ত নারী জাতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের আমরা পক্ষ থেকে আমরা স্কুলের নারীদের আজকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা, সেই হিসাবে তাদেরকে শুভেচ্ছা প্রদান করার জন্য আজকে আমাদের কর্মসূচিটা ছিল। আজকে নারী জাতির উদ্দেশ্যে কী বলবো? নারী আমাদের দেশের মেরুদণ্ড, কারণ পৃথিবীতে যা কিছু হয়েছে তার অর্ধেক নর, অর্ধেক নারী। তাদেরকে যদি এগিয়ে না আনা যায় তাহলে কিন্তু আমাদের সমাজ ঠিকভাবে পরিচালিত হবে না। যেমন আমাদের নেত্রী, তার জন্যই নারী সমাজকে এগিয়ে আনার জন্য অনেকগুলি প্রকল্প চালু করেছে, সাথে সাথে আমরাও নারী সমাজকে এগিয়ে আনার চেষ্টা করছি। তাতে অর্থনৈতিক এবং শিক্ষা দীক্ষা সব জায়গাতেই নারীকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, এবং আগামী দিনেও নারীরা তাদের নিজেদের জায়গা নিশ্চয়ই নিয়ে এগিয়ে নিয়ে যাবে, এটা আমি আশাবাদী। আমাদের ওয়ার্ল্ড যে উইমেন্স ডে, সেটাকে 8 মার্চ সেটাকে আমরা সেলিব্রেট করলাম, উদযাপন করলাম। সেই উদযাপনের মধ্য দিয়ে আমাদের সমস্ত যে কলেজের যে ছাত্রীরা, এখানে ছাত্রছাত্রীরা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখানে অংশগ্রহণ করেছিলেন। এই অবজারভেশন ডে যেটা আমরা পালন করি, অ্যাকচুয়ালি এই অবজারভেশন ডেগুলো শুধুমাত্র যে এক কিছু গান, কিছু বক্তব্য নয়। এখানে আমরা কিছু ওথ, মানে কিছু শপথ গ্রহণ করি, কী করে নারীদের স্বাধীনতাগুলোকে কী করে নারীদের আরও এগিয়ে নিয়ে যায়। যে এই যে নারী দিবসের মেইন যে থিম, সেটা ছিল জেন্ডার ইকুয়ালিটি ফর সাস্টেনেবল টুমরো। সেটাকে আমরা আরও কীভাবে এগিয়ে নিয়ে যায়, আমাদের যে পশ্চিমবঙ্গে যে এই নারী দিবস, সেটা যে নারীদের জন্য যে অগ্রগতি, সেটার ব্যাপারে যে আমাদের যে মাননীয় যে বিভিন্ন প্রকল্পগুলো চালু করেছেন, যে কন্যাশ্রী বিভিন্ন, তার মধ্যে দিয়ে যে বিভিন্ন যে স্কলারশিপগুলো আছে, তার মধ্যে দিয়ে কিন্তু নারীরা ভীষণভাবে উপকৃত হচ্ছে এবং তারা কিন্তু এগিয়েও যাচ্ছে। এখানে আজকে আমাদের যে অনুষ্ঠান, সেখানে কিন্তু আমাদের যে সমস্ত যে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন, সেখানে কিন্তু এই ফার্স্ট জেনারেশন লার্নার এই কলেজের মধ্যে যে 100%-এর মধ্যে 70% উপস্থিতি ছিল মহিলা। সুতরাং এ থেকেই বুঝতে পারছেন যে 2022-এ দাঁড়িয়ে আমাদের কিন্তু অগ্রগতি অনেকটা হয়েছে, কিন্তু আরও যাতে অগ্রগতি হয় মেয়েদের, যাতে মেয়েরাও আরও এগিয়ে আসতে পারে সমাজে, একটা তার জন্যে কিছু যে তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে, এর জন্যে পুরুষদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে, যে তাদের পুরানো মানসিকতাগুলোকে চেঞ্জ করতে হবে। সুতরাং এইসব বিভিন্ন বক্তব্য আমাদের বিভিন্ন অধ্যাপকরা বক্তব্য রেখেছেন, বিভিন্ন ছাত্রছাত্রীরা বক্তব্য রেখেছেন, এবং আমাদের যে ব্লক সভাপতি শেখ হামিদ, উনিও সুন্দরভাবে বক্তব্য রাখলেন। আমাদের আতাউল যে জিএস, সেও বক্তব্য রাখলো। সুতরাং এই বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে আমরা এই জিনিসটাকে সুন্দরভাবে উদযাপন করলাম। আশা করি আগামী দিনে আমরা এর ভালো সুফল পাব। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। তোমাদের ওয়েট আজকে একটা সত্যি বড় পরীক্ষা চলছে।